बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बी जिदने इल्मा रब्बी जिदने इल्मा रब्बी जिदने इल्मा रब्बी श्रहली सदरी वयस्सिरली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हु क़ौली। सम्मानित व्यूअर्स, आंतरिक भावे दुखित, अत्यंत आंतरिक भावे दुखित আপনাদের মাঝে 14 নম্বর ক্লাস দেওয়ার পরে অনেক দিন আমি অনুপস্থিত, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও, নতুন একটা ক্লাস দেওয়ার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদেরকে ক্লাস আমি দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এর মূল কারণ হচ্ছে আপনাদের জন্যই, আপনাদের সেবায় আমি আজ এই দীর্ঘদিন যাবৎ 3 বছর বা তারও অধিক সময় ধরে একটি বইয়ের কাজ করতেছি মূল বইয়ের আলোকে। ইতিপূর্বে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে প্রায় একবারই শেষ পর্যায়ে চলে আসছি, হয়তো অল্প কিছুদিনের ভিতরে আপনাদের হাতে আমি বইটা ইনশাআল্লাহ তুলে দিতে পারবো। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ একবারে মূল বইয়ের আলোকে করার জন্য, একদম সূচি থেকে শুরু করে MCQ প্রশ্ন যা আছে সব এর ভিতরে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আজকে আপনাদের সামনে আমি আবার 15 নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের আলোচনার বিষয়বস্তু তল্লাশি সংক্রান্ত। 14 নম্বর ক্লাসে ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে আমি ফৌজদারি কার্যবিধি আইনের 15 নম্বর ক্লাস আপনাদের সাথে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি আইনের 102 ধারা, আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি করতে দিবেন, অর্থাৎ তল্লাশি সংক্রান্ত নিয়মকানুন নিয়ে আলোচনা হবে আজকে। ফৌজদারি কার্যবিধি আইনের 102-এর 1, যে স্থান তল্লাশি করা হবে বা যে স্থান তল্লাশি করব, সে স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি বা সেই আবদ্ধ স্থান যদি হয়, আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি করার জন্য অনুমতি প্রদান করবেন এবং যুক্তিসঙ্গতভাবে সাহায্য করবেন। 102-এর 1, অনুমতি নিতে হবে, বাড়ির মালিক অনুমতি দিবেন, যুক্তিসঙ্গতভাবে সাহায্য প্রদান করবেন। যদি MCQ প্রশ্ন করে যে ফৌজদারি কার্যবিধি 102-এর 1 দ্বারা কোনটা সঠিক, যে আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিতে হবে, ভারপ্রাপ্ত ব্যক্তি অনুমতি দিবেন, যুক্তিসঙ্গতভাবে সকল সুযোগ সুবিধা প্রদান করবেন, সব কয়টি, এই সব কয়টা বিষয়বস্তু হলো ফৌজদারি কার্যবিধি আইনের 102-এর 1 দ্বারা। এখন আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি যদি অনুমতি প্রদান না করেন অথবা আবদ্ধ স্থানে যদি প্রবেশ করা না যায়, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 48 ধারা অনুযায়ী অগ্রসর হওয়া যাবে। অর্থাৎ আমরা আগে পড়ে আসছি ফৌজদারি কার্যবিধি আইনের 47 ধারায় গ্রেপ্তারের ক্ষেত্রে বাড়ির মালিকের অনুমতি নিয়ে তল্লাশি, আর ওই ক্ষেত্রে যদি গ্রেপ্তার করার সময় বাড়ির মালিক অনুমতি না দেয় তাহলে 48 ধারা দরজা জানালা ভেঙে প্রবেশ। আর এইখানে আলোচনার বিষয়বস্তু হলো তল্লাশি সংক্রান্ত। 102-এর 1 আমরা 47 ধারা তল্লাশি গ্রেপ্তার সংক্রান্ত দুটাই, কিন্তু 102-এর 1 মূল বিধান হলো তল্লাশি কার্যক্রম সম্পর্কিত। তো তল্লাশি কার্যক্রমে বাড়ির মালিক অনুমতি যদি প্রদান না করেন বা আবদ্ধ স্থানে প্রবেশ করা না যায়, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 102-এর 2 ধারা মোতাবেক 48 ধারা ব্যবস্থা গ্রহণ করা যাবে। অর্থাৎ 48 ধারা আমরা পূর্বে পড়ে আসছি যে দরজা জানালা ভেঙে প্রবেশ করা যাবে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 102-এর 2 ধারায় সরাসরি বলা হয় না যে দরজা জানালা ভেঙে প্রবেশ করবেন। এখানে আপনাকে ইন্ডিকেট করে দেওয়া আছে যে 48 ধারা অনুসারে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 102-এর 3 ধারা, তল্লাশি যে জিনিসের জন্য করা হবে, যদি সেই জিনিস খুঁজে পাওয়া না যায়, উক্ত স্থানে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ করা হয়, তাহলে এখানে সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। অর্থাৎ সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি ফৌজদারি কার্যবিধি আইনের 102-এর 3 ধারা। সাপোজ আপনি কোনো স্থানে একটা পরোয়ানা নিয়ে বা বিনা পরোয়ানায় কোনো একটা জিনিসের জন্য তল্লাশি করতেছেন, এখানে একটা মোবাইল আপনি খুঁজে পাচ্ছেন না, এখানে একজন ব্যক্তিকে সন্দেহ হলো, তাহলে এই সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে 102-এর 3 ধারা। 103-এর 1, যে স্থানে তল্লাশি করতে হবে করা হবে, সে স্থানের গণ্যমান্য 2 বা ততোধিক ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দা ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখতে হবে। অর্থাৎ যে তল্লাশি করবে, তল্লাশিকারক অফিসার তার আশেপাশের গণ্যমান্য স্থানীয় বাসিন্দা 2 বা ততোধিক ব্যক্তি, এই বিষয়গুলোর থেকে আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইনের 103-এর 1 ধারায় তল্লাশি কার্যক্রমে সাক্ষী ডাকা সম্পর্কিত সঠিক পদ্ধতি কোনটি, যে স্থানীয় বাসিন্দা 2 বা ততোধিক ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি সব কয়টি, অর্থাৎ এইখানে আলোচনার বিষয়বস্তু সব কয়টি, গণ্যমান্য ব্যক্তি হইতে হবে, স্থানীয় বাসিন্দা হইতে হবে, 2 জন ব্যক্তি হইতে হবে বা তার ততোধিক ব্যক্তি হইতে হবে, ফৌজদারি কার্যবিধি আইনের 103-এর 1 ধারা।
103:2 এখন এই সাক্ষী তাদেরকে ডাকা হবে তারা আসবে এই সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের 103:2 দ্বারা অর্থাৎ সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে তল্লাশি করে যে সমস্ত দ্রব্য বস্তু বা মালামাল পাওয়া যাবে তার একটা তালিকা প্রস্তুত করতে হবে এবং এই তালিকাতে যে সাক্ষীর 103:1 দ্বারায় আসছে বা ডাকা হয়েছে তাদের স্বাক্ষর নিতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের 103:2 দ্বারা অর্থাৎ এই তালিকাটার হলো একটা জব্দ তালিকা এই তালিকাটা একটা জব্দ তালিকা জব্দ তালিকা সম্পর্কে আমি অন্যদিন বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের 103:2 দ্বারা হলো তিনটা কথা সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে এক তল্লাশি করে যে সমস্ত মালামাল পাওয়া যাবে তার তালিকা প্রস্তুত করতে হবে দুই তিন হলো এই সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে এখানে 1, 2, 3 আলাদা বিশ্লেষণ করা নেই কিন্তু ভাষ্য অনুযায়ী এই এই তিনটা বিষয় হলো মূল এখানে তাহলে যদি প্রশ্ন করা হয় যে ফৌজদারি কার্যবিধি আইনের 103:2 দ্বারার সঠিক কার্যক্রম কোনটি সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে মালামালের তালিকা প্রস্তুত করতে হবে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে তাহলে এই সব কটা কার্যক্রমই ফৌজদারি কার্যবিধি 103:2 দ্বারা 103:3 তল্লাশি করে যে মালামাল পাওয়া যাবে তার যে তালিকা প্রস্তুত করা হবে 103:2 এই বাড়ির মালিককে যদি দাবি করে তাকে এক কপি তালিকা প্রদান করতে হবে এবং যে স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে সেইখানে এই আবদ্ধ স্থানের ব্যক্তি বাড়ির মালিক অথবা তার পক্ষের কোনো প্রতিনিধিকে যদি উক্ত স্থানে থাকতে চায় বা উক্ত স্থানে তাদেরকে থাকার অনুমতি দিতে হবে 103:3 দ্বারা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে এছাড়া আপনি মূল বইয়ের গভীরে যদি না পড়েন আপনার দ্বারা কোনোভাবেই এমসিকিউ পরীক্ষা পাস করা সম্ভব হবে না বইয়ের ভিতরে কী আছে অনেক কথা হয়তো আমি বলতে পারি না সময়ের অভাবে ছোটো ছোটো ক্লাস দেওয়া হয় অবশ্যই মূল বইগুলো আপনাকে শতভাগ অনুসরণ করতে হবে প্রত্যেকটা আলোচনার প্রত্যেকটা ধারার উপাদানের মূল বিষয়বস্তুগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে এখান থেকে কী কী জিনিস নেওয়া যায় এখান থেকে আপনাকে নিজে নিজে এমসিকিউ প্রশ্ন তৈরি করতে হবে নিজে নিজে আপনাকে বড় প্রশ্ন ছোটো প্রশ্ন তৈরি করতে হবে অর্থাৎ আপনাকে হিউজ পরিমাণ কষ্ট করতে হবে যদি পদোন্নতি নিতে চান এবং এটা অবশ্যই মূল বইয়ের আলোকে করতে হবে 103:3 দ্বারা বিষয়বস্তু হলো দুটা যে বিষয় যে স্থানে তল্লাশি করা হবে উক্ত স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি বা তার পক্ষের কোনো প্রতিনিধিকে থাকার অনুমতি দিতে হবে 103:3 যে তালিকা প্রস্তুত করা হবে সেই তালিকার কপি তাকে প্রদান করতে হবে 103:3 103:4 দ্বারা এখানে অনেকের একটা ভুল ধারণা আছে আমাদের অনেক জায়গায় আমরা পাই বা দেখি আমরা পড়ি যে একটা শূন্য তালিকা বা ভিন্ন তালিকা প্রদান করতে হবে এরকম কোনো কথা ফৌজদারি কার্যবিধি আইনে কোথাও নাই যে শূন্য তালিকা ভিন্ন তালিকা আপনি যদি কোনো কিছু নাই পান এখানে শূন্য তালিকা আর ভিন্ন তালিকা কী করবেন এটা আসল কথা হলো এই জিনিস আপনি এখানে চলে যাইতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের 102:3 দ্বারাই আমরা যে একটু আগে পড়ে আসছি যে সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে কেন যে জিনিসের জন্য তল্লাশি করা হবে তা পাওয়া না গেলে সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি তো সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করে যদি কোনো বস্তু পান তাহলে তার একটা তালিকা প্রস্তুত করে 103:4 দ্বারা মোতাবেক ওই সন্দেহভাজন ব্যক্তিকেই দিতে হবে তো যদি তালিকা বাড়ির মালিককে দিতে হবে কত দ্বারায় 103:3 আর সন্দেহভাজন ব্যক্তিকে দিতে হবে কত দ্বারায় 103:4 দ্বারা এই সন্দেহভাজন ব্যক্তি কোথা থেকে আসলো 102:3 দ্বারা থেকে 102:3 দ্বারা মানে যে জিনিসের জন্য পাওয়া খুঁজে পাওয়া না গেল সেইখানে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় সেই সন্দেহভাজন ব্যক্তি আর ওই ব্যক্তির শরীরে যদি তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায় তাহলে তাকে একটা তালিকা দিতে হবে 103:4 দ্বারা আর তল্লাশি কার্যক্রমে যে সাক্ষীকে ডাকা হয়েছিল 103:1 সেই ব্যক্তি যদি তল্লাশি কার্যক্রমে এসে উপস্থিত না হয় তাহলে সেই ব্যক্তি দণ্ডবিধি আইনের 187 দ্বারায় দণ্ডিত হবেন অর্থাৎ তল্লাশি কার্যক্রমে সাহায্য না করা বা সাক্ষী হিসেবে উপস্থিত না হওয়ার জন্য সেই ব্যক্তি দণ্ডবিধি আইনের 187 দ্বারা দণ্ডিত হবেন ফৌজদারি কার্যবিধি আইনের 103:5 এরপর আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের 104 আদালত যে সমস্ত দলিল হাজির করার জন্য কোনো ব্যক্তিকে নোটিশ দিল সেই সমস্ত বস্তু বা দলিল যদি কোনো ব্যক্তি নিয়ে হাজির হয় তাহলে আদালত সেই বস্তু বা দলিল আটক রাখতে পারেন সাপোজ মামলা সংক্রান্ত আলামত বা দলিল হাজির করার জন্য আদালত 94 দ্বারা নোটিশ দিল সাপোজ এখন এই ব্যক্তি 94:2 দ্বারা সে নিজে এসে হাজির হইতে পারে অপর ব্যক্তির দ্বারা হাজির করাইতে পারে এখন যে বস্তুটা আদালতের প্রয়োজন ছিল সেই বস্তু যখন আদালত পাবে ম্যাজিস্ট্রেট পাবে তখন ইচ্ছে করলে এই বস্তুটা আটক রাখতে পারে অর্থাৎ যে বস্তু নিয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দিবে সেই বস্তু নিয়ে যখন হাজির হবে তখন এই বস্তুটা আটক রাখতে পারে আদালতের প্রয়োজনে বা ম্যাজিস্ট্রেটের প্রয়োজনে
105 ম্যাজিস্ট্রেট যে স্থানে তল্লাশি পরোয়ানা বা যে ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা প্রদান করার জন্য ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট যদি এই স্থানে উপস্থিত থাকে তাহলে ম্যাজিস্ট্রেট সেখানে তল্লাশি নির্দেশ দিতে পারেন অর্থাৎ তল্লাশি পরোয়ানা ইস্যু করবে ম্যাজিস্ট্রেট আদালত এখন আদালতে উনি স্বাক্ষরিত সিলমোহরিত করে একটা পরোয়ানা দিবেন কিন্তু একটা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত আছেন তাহলে এই ম্যাজিস্ট্রেট হয়তো আদালতে বসে বা তার কার্যক্রম পরিচালনাকালে উনি স্বাক্ষরিত সিলমোহরিত একটা তল্লাশি পরোয়ানা দেওয়ার জন্য ক্ষমতাবান এই বিষয়ে এখন এই ম্যাজিস্ট্রেট এই ঘটনাস্থলে নিজেই উপস্থিত আছে তাহলে ম্যাজিস্ট্রেট এখানে নিজেই তল্লাশি নির্দেশ দিতে পারেন সাপোজ মানে অস্ত্র আইনের 25 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত থেকে তল্লাশি পরোয়ানার নির্দেশ দিবেন সেই পরোয়ানা নিয়ে তল্লাশি করতে হবে এখন কোনো অস্ত্র উদ্ধার করার জন্য ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নিজেই আসে তাহলে আর পরোয়ানার প্রয়োজন নেই অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নির্দেশটাই মনে করেন তল্লাশি পরোয়ানা তো ম্যাজিস্ট্রেট যদি কোনো স্থানে উপস্থিত থাকে এই ক্ষেত্রে আর কোনো পরোয়ানা প্রদান করার প্রয়োজন হবে না ম্যাজিস্ট্রেট নিজেই তল্লাশি নির্দেশ দিতে পারেন তো এই 102 থেকে 105 এর আলোচনা আমি আবার একটু বলি নেন 102 এর এক আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিতে হবে অনুমতি দিবেন সুবিধা প্রদান করবেন 102 এর 2 দ্বারা এই ব্যক্তি অনুমতি প্রদান না করলে বা আবদ্ধ স্থানে প্রবেশ করা না গেলে 48 দ্বারা ফৌজদারি কার্যবিধানে 48 দ্বারা ব্যবস্থা নিতে হবে 102 এর 3 সন্দেহভাজন ব্যক্তিকে দেহ তল্লাশি করা হবে করা যাবে যদি মহিলা হয় তাহলে ফৌজদারি কার্যবিধানের 52 দ্বারা ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ মহিলা দ্বারাই তল্লাশি করাতে হবে 103 এর 1 গণ্যমান্য স্থানীয় বাসিন্দা 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে হবে 103 এর 2 সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে তালিকা প্রস্তুত করতে হবে সাক্ষীর স্বাক্ষর নিতে হবে 103 এর 3 দ্বারা প্রতিনিধিকে থাকার অনুমতি দিতে হবে তালিকা জব্দ তালিকার কপি প্রদান করতে হবে 103 এর 4 102 এর 3 দ্বারা মোতাবেক যে সন্দেহভাজন ব্যক্তি তাকে একটা তালিকা প্রদান করতে হবে 103 এর 5 তল্লাশি কার্যক্রমে সাহায্য না করলে বা সাক্ষী উপস্থিত না হলে সেই ব্যক্তি দণ্ডবিধি আইনের 187 দ্বারা দণ্ডিত হবেন 104 ম্যাজিস্ট্রেট বা আদালত যে মালামাল নিয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দিবেন সেই মালামাল বস্তু নিয়ে আসা যদি হাজির হয় ম্যাজিস্ট্রেট বা আদালত আটক করতে পারেন 105 দ্বারা ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে নিজে তল্লাশি নির্দেশ প্রদান করতে পারেন যে স্থানে তিনি তল্লাশি পরোয়ানা প্রদান করার জন্য ক্ষমতাবান ভিউয়ার্স মূলত বইয়ের কাজের জন্যই খুবই ব্যস্ত ছিলাম এখনও কাজ শেষ হয় নাই তারপরে হয়তো আপনাদের অনেকের মানে নির্দেশ ক্রমেই হয়তো আমি আবার আপনাদের মাঝে আসলাম বিশেষ করে আমার ব্যাচমেট যারা আছে তারা হয়তো বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে আমাকে অনেক রকম মানে কথা বলতেছে আমি অ্যাকচুয়ালি সময়ের অভাবে আসলে পারতেছি না দোয়া করবেন যেন প্রতিনিয়ত আমি আপনাদের মধ্যে ক্লাসগুলো নিয়ে হাজির হইতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম